সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, হ্যাপি আছে, সুস্থ আছে। তো আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে। আজকে আমি যেখানে এসেছি, আগে তোমাদের লোকেশনটা বলে দিই। বাসডরি তোমার বঙ্গনিসের অপোজিট যে লেনটা আছে, ডমিনিসের টেকঅ্যাওয়ে কাউন্টারের অপোজিটে চাইনিজ বাবা অর দি চাইনিজ ড্রাগনে এসেছি। এখানে বাফেটটা আজকে ট্রাই করব, কিরকম খেতে, কত প্রাইস, কি কি খাবার দিচ্ছে সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সেগুলো জানতে হলে আমার সঙ্গে দেখতে হবে, আমি রুম ম্যানেজার, তোমরা দেখছো ট্রাভেল উইথ বংস। তো স্টে টিউনড, চলো দেখতে যাবো। আমরা ডি উইংস ড্রাগনে এসে গেছি। এখানকার এক দাদার সঙ্গে কথা বলে নেব। দাদা, আপনার নামটা? লাল্টু হালদার। এখানে যে রুলস আর রেগুলেশনের কথা আপনি বলছিলেন সেটা একবার বলে দিন। আচ্ছা, এখানে বুফেটটা হচ্ছে 6টা আইটেম আছে, এর মধ্যে 6টা আইটেমই আনলিমিটেড আছে, কিন্তু এটাতে নন শেয়ারেবল আছে। আর এটা বুফে মানে গেস্ট ঢোকার পরেই সঙ্গে সঙ্গে আগে পে করতে হয় এবং তারপরে বুফেতে আসতে পারবে। এটা ওয়েস্ট করলে 100 টাকা ফাইন আছে। খাবার ওয়েস্ট করা যাবে, খাবার ওয়েস্ট করা যাবে না, ওয়েস্ট করলে 100 টাকা ফাইন আছে। আর বুফেতে আপনার প্রাইস কি আছে? এটা আছে 299। আপনি এবার খাবারগুলো একটু বলে দিন কি কি আছে। ম্যাম, প্রথমে স্যুপ থেকে স্টার্ট করছি। এটা হচ্ছে চিকেন মাশরুম ইয়ামিং স্যুপ, যেটা গন্ধরাজের ফ্লেভার রয়েছে। এটা চিকেন উইংস বাঙালি স্টাইল রাই। এটা আছে চিকেন হাক্কা, সরি, এগ হাক্কা গন্ধরাজ নুডলস। আচ্ছা, এখন তো গন্ধরাজের রাজত্ব। এটা কি আছে? রাইস, এটা এগ ফ্রাইড রাইস আছে। এটা সেজওয়ান চিকেন গ্রেভি আছে, ওটা সুইট গার্লিক চিকেন গ্রেভি আছে। অনেক অনেক ধন্যবাদ আমাদের সহযোগিতা করার জন্য। প্রথমে একেবারে ক্লিয়ার মাশরুম এগ চিকেন স্যুপ দিয়ে স্টার্ট করছি। এটা টেস্ট করে দেখব কতটা ক্লিয়ার তোমাদের দেখালাম। গন্ধরাজের ফ্লেভার আছে, গন্ধরাজ তো এখন ভীষণ হিট, বুঝতেই পারছ। এতদিন যে গন্ধরাজ কোন হিমালয়ে লুকায়িত ছিল ভগবানই জানে, হঠাৎ করে গন্ধরাজ এসে গেছে। যাই হোক, মাশরুম দেখতে পাচ্ছি, ডিম দেখতে পাচ্ছি, চিকেন দেখতে পাচ্ছি, এর মধ্যে ধনে পাতা কুচি দেখতে পাচ্ছি, কর্নফ্লাওয়ার দেওয়া আছে, একদম প্লেন স্যুপ এটা। ঠিক আছে, দেখো কতটা করে দেওয়া আছে। খুবই টেস্টি খেতে। আরেকবার গরম দেখতে পাচ্ছ, এই সেই আইটেম যার জন্য আমি অপেক্ষা করছিলাম। কি বেঙ্গলি স্টাইল চিকেন উইং! যেরকম আমরা চিকেন উইংস খাই, তার সঙ্গে শর্টে করা আছে সস দিয়ে ক্যাপসি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। আর পেঁয়াজটা দু ধরনের কাটা আছে, একটা এই রকম আর আরেকটা এরকম কুচি করে, সুইট, সল্টি অ্যান্ড স্পাইসি, মানে তিনটে জিনিস দিয়ে মিক্স করা। মোটামুটি খেতে খুব ভালো লাগছে। এইটা না গরম গরম খেতে ভীষণ ভালো লাগবে, ঠান্ডা হয়ে গেলে আমার মনে হচ্ছে অতটা ভালো লাগবে না। আর আমি দেখো, যেটা আমার মনে হয় পার্সোনালি, আমি সেই ওপিনিয়নটাই দেওয়ার চেষ্টা করি, অযথা লোককে ভুল ইনফরমেশান দিই না। তো আমার মনে হয় এটা একটু গরম গরম খেয়ে নিই, তাহলে আগে খেয়ে নিই। এখানে আমি রাইসের সঙ্গে সুইট চিকেনটা নিয়েছি, টেস্ট করে দেখি। একটু গ্রেভি নিয়েছি,
মিষ্টি মিষ্টি ভালো খেতে। রাইসটার মধ্যে গাজর, ছোট ছোট অনিয়ন লিফ, ডিম, এগুলো আমি দেখতে পাচ্ছি। আর সুইট চিকেনটা একবার তোমাদের দেখাই, কালারটা তো দেখছো পুরো অরেঞ্জিশ। চিকেনটা কিন্তু সফট আছে, আর চিকেনটা বাচ্চাদের জন্য কিন্তু খুবই ভালো, কারণ যারা ঝাল খেতে পারে না, বাচ্চা বা বয়স্ক এজেন্ট যারা আছে, তারা কিন্তু সহজেই খেতে পারবে। একদম হালকা মিষ্টি, তার সঙ্গে পেঁয়াজ পাতার যে ডাঁটিগুলি হয় না, সেগুলি সরু সরু করে কেটে দেওয়া আছে গ্রেভিটাতে, আর শুকনো লঙ্কা দেওয়া আছে, কিন্তু সেটা ঝাল না, যার দানা আমি কিন্তু গ্রেভির মধ্যে দেখতে পাচ্ছি। আর সোয়া সস সস চাইনিজ আইটেমে দেওয়াই থাকে। মোদ্দা কথা হলো, খুব ভালো খেতে। তোমরা যারা একটু মিষ্টি মিষ্টি আইটেম খেতে চাও, অবশ্যই এই সুইট চিকেনটা ট্রাই করতে পারো। আর যারা একটু আমার একটু স্পাইসি খেতে চাও, তাদের জন্য তো সেজওয়ান চিকেন রয়েছেই। এরা কিন্তু সবার কথা মাথায় রেখেই কিন্তু দিয়েছে। যারা রাইস খেতে ভালোবাসে, রাইস খাও। নুডলস খেতে ভালোবাসে, নুডলস খাও। সুইট খেতে ভালোবাসে, সুইট খাও। শাওয়ার খেতে ভালোবাসে, শাওয়ার খাও। তাহলে বাদবাকি খাবারটা খেয়ে এক্ষুনি আবার ফেরত আসছি। তো এখানে যা খাবার খেলাম 299-এ, তোমাদের সঙ্গে সবই শেয়ার করলাম, কীরকম খেতে সমস্ত ইন ডিটেলস দিলাম। বলতে গেলে সস্তা, সুন্দর, টিকাও, এর থেকে ভালো আর কি হবে। অবশ্যই একবার আসো। যারা তোমরা এখনও লোকেশনটা বুঝতে পারছো না, তাদের জন্য আমি ডিসক্রিপশন বক্সে কিন্তু অবশ্যই এদের গুগল ম্যাপের লিঙ্ক আর কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। এখানে কিন্তু বাফেট ছাড়াও আলাকাটটা তো বেশ ভালো কিছু মেনু আছে, তো তোমরা সেগুলোও চাইলে কিন্তু ট্রাই করতে পারো। এরা কিন্তু জোম্যাটো, সুইগিতেও অ্যাভেলেবেল আছে। তো আজকে আর বেশি ভিডিওটা লেন্দি না করে এখানেই শেষ করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আনন্দে থাকবে। আর তোমরা যদি একটুও তোমাদেরকে আমি আনন্দ দিতে পারি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, বেল আইকনটি প্রেস করে ফার্দার নোটিফিকেশনের জন্য। তাহলে এই পর্যন্তই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।